আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ, শুরুতেই শিরোনাম। সহিংসতা করলেন ছেকে ছেকে ধরা হবে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। বিএনপি নির্বাচনে আসার ইঙ্গিত নেই, তারা ভণ্ডুল করবে বললেন কাদের। আইজিপি বললেন শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ জীবন দিতে প্রস্তুত। এদিকে মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক। দৌড়ে বিজিবির কাছে গিয়েছিলাম, তারা গাড়ি থেকে নামেননি বললেন হিরো আলম। সর্বশেষ জানিয়ে দেব ভারতের খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। সহিংসতা করলে ছেঁকে ছেঁকে ধরা হবে বললেন প্রধানমন্ত্রী। রাজনীতি করলে বাধা দেওয়া হবে না, তবে সহিংসতা করলে ছেঁকে ছেঁকে ধরা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে আখাউড়া লাকসাম ডাবল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় নবনির্মিত 72 কিলোমিটার ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথে ট্রেন চলাচলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি তিনি এ অনুষ্ঠানে যুক্ত হন। রেলে আগুন দেওয়ার প্রসঙ্গে ট্রেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা রাজনীতিতে বাধা দেব না, বাধা দিচ্ছি না, কিন্তু তারা আবার যদি রেলে আগুন দেয় বা গাড়িতে আগুন দেয়, মানুষের কোনো ক্ষতি সাধন করে, তারা কিন্তু ছাড় পাবে না। সব জায়গায় আমাদের ক্যামেরা থাকবে, একেবারে বেছে বেছে ছেঁকে ছেঁকে ধরে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হবে তারা মানুষের যদি কোনো ক্ষতি করে। এই আখাউড়া এলাকায় অনেক ক্ষতি করেছিল, আর যেন ক্ষতি করতে না পারে সে বিষয়ে সবাই সতর্ক থাকবেন, সেই আবেদন আপনাদের কাছে। তিনি বলেন, রেল এমন একটা চলাচল ব্যবস্থা যেটা সাধারণ মানুষের সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে, আর একই সঙ্গে অল্প খরচে অনেক বেশি পণ্য পরিবহন করা যায়, যাত্রীও পরিবহন করা যায়। আমাদের দুর্ভাগ্য হলো বিএনপি ক্ষমতায় আসার পর এই রেল লাইন বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছিল। বিএনপি ক্ষমতায় এসে রেল বন্ধ করবে কেন? রেল লাভজনক না লোকসান? কাজেই বিশ্বব্যাংকের পরামর্শে এই রেল তারা বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেয়। রেলের কর্মকর্তা কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় দেন, কিন্তু তাদের পুরো টাকাও পরিশোধ করেনি। কিন্তু বিভিন্ন এলাকায় রেল লাইন বন্ধ করে দেয় সবাই, তারা বন্ধ করে শুরু করেছিল ঠিক সেই সময় আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে আমরা রেলকে উন্নত করার পদক্ষেপ নেই। দ্বিতীয়বার 2009 সালের সরকার আসার পর আমরা সিদ্ধান্ত নেই, রেলের আলাদা মন্ত্রণালয় না করে দিলে বাজেটে টাকা থাকবে না আর রেলকে উন্নয়ন করতে পারবো না। অনেক প্রতিষ্ঠানই বিএনপি খালেদা জিয়ার ক্ষমতা এসে বন্ধ করে দিয়েছিল, আমরা এসে চালু করি, তার মধ্যে রেলও আছে। 1998 সালে আমি যখন যমুনার ওপর সেতু নির্মাণ করি, সেই সেতুর মূল নকশায় রেললাইন ছিল না, তখন আমি সিদ্ধান্ত নিই এর সঙ্গে রেললাইন থাকতে হবে। তখনও ওয়ার্ল্ড ব্যাংক বাধা দিয়েছিল, বলেছিল ভায়াবল হবে না, আমি বলেছিলাম ভায়াবল হবে, আমরা বঙ্গবন্ধু সেতুর পাশে সেতু সংযোজন করি। মজার বিষয় হলো, যখন দেখলো যে এটা খুব ভায়াবল, তখন সেই ওয়ার্ল্ড ব্যাংকই টাকা দিল আলাদা ডেডিকেটেড রেল সেতু করার জন্য। আমার দেশ আমার চিন্তা, কি করলে দেশের মানুষের মঙ্গল হবে সেভাবে কাজ করব। শেখ হাসিনা বলেন, 2014 সালের নির্বাচনে বিএনপি নির্বাচন হতে দেবে না, কারণ 2008 সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিএনপি মাত্র 29টি সিট পেয়েছিল, কারণ 2001 সাল থেকে তাদের দুঃশাসন লুটপাট সন্ত্রাস অপকর্মের কারণে মানুষ তাদের ভোট দেয়নি, তাদের প্রত্যাখ্যান করেছিল। 2013 সালে বিএনপি নির্বাচন হতে দেবে না, নিজেরাও করবে না। 2008 সালের নির্বাচনে তারা ভোটই পায়নি, আর ওই নির্বাচন নিয়ে তো কেউ প্রশ্নই তুলতে পারেনি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছিল। শুরু হয়ে গেল আগুন, সন্ত্রাস আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা, বাস গাড়ি চলছে আগুন দিচ্ছে, প্রাইভেট কার সিএনজিতে আগুন দিচ্ছে, আর রেল নতুন নতুন বগি কিনেছি, রাস্তা করেছি, তাতে আগুন দেয়। প্রায় 29টি জায়গায় তারা রেলে আগুন দেয়, বগি ও ইঞ্জিন ধ্বংস করে। আসলে বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল, সন্ত্রাস ছাড়া কিছুই বোঝে না। বিএনপি নির্বাচনে আসার ইঙ্গিত নেই, তারা ভণ্ডুল করবে বললেন কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে আসবে এরকম কোনো ইঙ্গিত ইশারা কি দিয়েছে? তারা যে এক দফা দাবি দিয়েছে সেটা তো নির্বাচনে আসার ইঙ্গিত নয়। তিনি বলেন, নির্বাচনে আসা বিএনপির অধিকার, আমি তো কাউকে জোর করতে পারবো না। বিএনপি কোন পথে যাবে সেটা পরিষ্কার, সেটা ঠিক করেই তারা মাঠে নেমেছে, তারা নির্বাচন ভণ্ডুল করবে। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে সেতু ভবনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে বিএনপির মাথা ব্যথা, এ নিয়ে বিদেশিদের কোনো বক্তব্য নেই। তত্ত্বাবধায়ক সরকার, প্রধানমন্ত্রী ও সংসদের পদত্যাগ, এই 3 দাবি নিয়ে বিদেশিরা কিছু বলেননি। সংবিধানের বিরুদ্ধে গিয়ে বিএনপি এসব দাবি করছে, তা মেনে নির্বাচন হবে না জানিয়ে কাদের বলেন, বিএনপি অশান্তির পথে হাঁটছে, সহিংসতার ইঙ্গিত দিচ্ছে। মির্জা ফখরুলের বক্তব্যে তা আরও স্পষ্ট হয়েছে, তারা শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে, তারা সন্ত্রাস করবে, সন্ত্রাস করে নির্বাচন পণ্ডু করবে, নির্বাচন ভণ্ডুল করবে,
এই লক্ষ্য নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বিএনপির সহিংসতা করছে মন্তব্য করে তিনি বলেন, ডিসেম্বর থেকে ঢাকা শহরের অনেকগুলো সভা সমাবেশ শোভাযাত্রা তারা করেছে, আমাদের অফিস পর্যন্ত আক্রান্ত হয়েছে। লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ, তাদের একজন মারা গেছে। শান্তি বিঘ্নিত হলে, উস্কানিমূলক কর্মকাণ্ড হলে সরকার যা করা দরকার সেটা করবে, কোনো অপরাধ ছাড় পেতে পারে না। সরকার শান্তি চায় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা রুলিং পার্টি, শান্তিতে দেশ না চললে এর ব্যত্যয় হলে ক্ষতি আমাদের। শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ জীবন দিতে প্রস্তুত, জানালেন আইজিপি। বৃহস্পতিবার সকালে রাজশাহী পুলিশ লাইনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। আইজিপি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে পুলিশ বাহিনীকে সর্বাধুনিক করেছে, বাড়ানো হয়েছে জনবল, সেই সাথে উন্নত প্রশিক্ষণ দিয়ে বাড়ানো হয়েছে পুলিশের সক্ষমতা। আবদুল্লাহ আল মামুন বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ পুলিশ এখন দক্ষ ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে কাজ করছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে পুলিশের ভূমিকা উল্লেখযোগ্য। দেশে এখন স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রস্তুত বলে জানান এই কর্মকর্তা। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন আইজিপি। মির্জা ফখরুলের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে সোয়া এক ঘণ্টার এই বৈঠক হয়। বৈঠকে ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে ছিলেন হাই কমিশনের পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেট, বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ। বৈঠক শেষে কথা বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, নতুন করে বলার কিছু নেই, একটা কথা বারবার বলছি যে বাংলাদেশের ওপর সমস্ত গণতন্ত্রকামী দেশ যেগুলো আছে, বিশ্বের গণতন্ত্রকামী যে সংগঠনগুলো আছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা মানব অধিকারে বিশ্বাস করে, বিশেষ করে আইনের শাসনে, জীবনের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে, সবারই কনসার্ন একটা জায়গায়। এর পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশীদারিত্বমূলক নির্বাচন। তিনি বলেন, গত এক সপ্তাহে দেখা গেছে কত মানুষের মৃত্যু হয়েছে, কতজন আহত হয়েছে, কতজন গ্রেফতার হয়েছে, কত মামলা হয়েছে, কোথায় কোথায় ডিসি পোস্টিং হয়েছে, কোথায় কোথায় পুলিশ অফিসার পোস্টিং হচ্ছে, কোথায় কোথায় টিএনও পোস্টিং হচ্ছে, নির্বাচনে চুরি করা প্রকল্প, ভোট চুরির প্রকল্প অব্যাহত আছে, ভোট চুরির প্রকল্প অ্যাক্টিভভাবে চলছে, এটার কোনো পরিবর্তন কেউ দেখতে পারছে না। এজন্য বাংলাদেশের নিরপেক্ষ সরকার ব্যতীত একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। এই ভোট চুরির প্রকল্প ভাঙার একমাত্র পথ নির্দলীয় সরকারের অধীনে এই আলোচনা এখন সব জায়গা চলছে। দৌড়ে বিজেপির কাছে গিয়েছিলাম, তারা গাড়ি থেকে নামেনি, বললেন হিরো আলম। ঢাকা 17 আসনের উপনির্বাচনের ভোট গ্রহণের দিন হামলার শিকার হওয়া স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, আমি মাটিতে পড়ার পরও আমাকে মেরেছে, ওখানে বিজেপির একটি গাড়ি ছিল, আমি দৌড়ে তাদের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা গাড়ি থেকে নামেনি, তারা কেন নামল না এই বিষয়টি ডিবিতে তদন্ত করতে বলবো। বৃহস্পতিবার বিকাল 4:30 রাজধানী মিন্টো রোডের ডিবি কার্যালয়ের ভেতরে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ভারতের খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। সিলেটের জৈন্তাপুরের সীমান্তবর্তী এলাকায় ভারতের খাসিয়াদের গুলিতে রুবেল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন মাসুম আহমেদ নামের আরেকজন। নিহত যুবক জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ি গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকাল 9:30 দিকে উপজেলার ভারত সীমান্তের সারি নদীর তেলাঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক বলেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে রুবেল হোসেন নিহত হয়েছেন, এ সময় গুলি বিদ্ধ হয়েছেন আরেকজন। যতটুকু জেনেছি, তারা ভারতীয় সীমান্তে প্রবেশ করলে খাসিয়ারা গুলি করে। সারি নদীর তেলাঞ্জি এলাকায় এ ঘটনা ঘটেছে, তারা কেন গিয়েছিল সেটি